হে গাইস, সো এতদিন ধরে আমরা যে জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম সেগুলোকে একটু সংক্ষেপে সামারি হিসাবে আমরা বুঝব। এখন যে কোনো পরিমাপযোগ্য বিষয় হলো রাশি যাকে পরিমাপ করা হয়। এই পরিমাপটাকে বোঝার জন্য যে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা হয় তাকে একক বলে। মানে এই এককটা দিয়ে একটা পরিমাপকে আমরা নির্দিষ্ট করি, সেই পরিমাণকে দিয়ে আমরা সমস্ত কিছু পরিমাপ করি। এবার এই যে এককটা যাকে দিয়ে আমরা পরিমাপ করি, এই একক দুই প্রকারের হয়ে থাকে, এক মূল একক, দুই লব্ধ একক। এবার এই মূল এককটা হলো যে এককের দ্বারা অন্য এককগুলো তৈরি হয়, মানে এরা নিজেরা নিজেরাই তৈরি হয়, এদের কোনো সাহায্য লাগে না অন্য কোনো এককের, কোনো এককের এরা তৈরি হতে নিজেরাই সক্ষম এবং এরা তৈরি করে অন্যদেরকে, অন্য এককগুলিকে। এবার যারা তৈরি করলো তারা নিজেরা একা তৈরি হতে যারা পারে তাদেরকে মূল একক, এবং যারা তৈরি হলো ওদের দ্বারা যারা তৈরি হবে এক বা একাধিক একক তাদেরকে লব্ধ একক বলে। আর মূল এককটা মানে হচ্ছে তার মধ্যে শুধু মূল এককটাই রয়েছে। আবার এই মূল এককগুলি আমরা জানি দৈর্ঘ্য, ভর ও সময়, এদের দ্বারা অন্য এককগুলি গঠিত হয়, তাদেরকেই লব্ধ একক বলে। ওকে, দ্যাটস অল ফর নাও, অ্যান্ড দিস ইজ দ্য সামারি। অ্যান্ড ইফ ইউ লাইক ইট দেন প্লিজ কমেন্ট, শেয়ার, অ্যান্ড যদি সম্ভব হয়ে থাকে মনে করে থাকো যে হ্যাঁ ওকে এটা হেল্পফুল ছিল, তাহলে আরও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।